আমরা ওই যে জায়গায় থাকতাম এটা একটা আপনার কইতে পারেন জেলও আবার কইতে পারেন ববগুর। ববগুর মানে এতিম বাচ্চা করিনি ওই জায়গায় জিয়া সাহেবের আমলে মানে এই ধরে ধরে নিত রাস্তাঘাট থেকে। আব্দুস সালাম মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া একজন মানুষ, খুব ছোটবেলায় হারিয়েছেন বাবা মাকে, সবকিছু ম্লান হয়ে যাওয়া সেই অবোধ মানুষটি বাঁচার তাগিদে পথে ঘুরে ঘুরে চলে আসেন ঢাকায়। একসময় আশ্রয় হয় এতিমখানায়, তবে সেখানকার অমানবিক অত্যাচারের ভয়ে পালিয়ে আসেন। এরপরে দুমুঠো ভাতের অনিশ্চয়তা নিয়ে ছুটতে থাকেন, সেই ছোটাই যেন শুরু, আর থামা হয়নি আব্দুস সালামের। তারপরে নতুন আশ্রয় হয় কাওড়ান বাজারে। সময় বদলেছে, জীবন বদলেছে, পেতেছেন সংসার, চার ছেলেকে পড়িয়েছেন জীবন বদলাবেন বলে, তবে তার জীবনের অঙ্ক যেন কোথাও সহজ ছিল না। ছেলেরা বড় হয়ে আর খোঁজ রাখেননি বাবার। আব্দুস সালাম আমার নাম, দেশের বাড়ি হলো সিলেট। আমি খুব ছোটোবেলায় এই ঢাকা আসছি। ঢাকা আসার পরে আমি ময়মনসিংহ একটা ইয়া আছে, এতে ববগুর আছে, ওই ববগড়ে ছোটোর থেকে ওইখানে লেখাপড়া করছি ক্লাস টেন পর্যন্ত। ওইখানে লেখাপড়া করার পরে ওখান থেকে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে হওয়ার পর ওখান থেকে পলে আসছি। আমরা ওই যে জায়গায় থাকতাম এটা একটা আপনার কইতে পারেন জেলও আবার কইতে পারেন ববগুর। ববগুর মানে এতিম বাচ্চা করিনি ওই জায়গায় জিয়া সাহেবের আমলে মানে এই ধরে ধরে নিত রাস্তাঘাট থেকে নোংরা পোশাকে। হ্যাঁ, এতি আমি তো এখনও এতিম, আমার কেউ নেই। ওই ছোটোবেলা ওই জায়গায় দেরা নিছে, দেরা নেওয়ার পরে ওখানে রয়েছি, লেখাপড়া করছি, তারপরে সবের কাছে একটু বিশ্বাসী আত্মবিশ্বাসী হয়েছি, যার কারণে হেরা আমার এটা বাজার সদাই করাইতো, এমনি দোকানে দোকানে পাঠাইতো। আর এই ছেলেদের রুমে একটা টিভি আসিল, কার্টুন মার্টুন এগুলা দেখতো আর কি। যখন ছবি যেদিন হইতো শুক্রবার আগে শুক্রবার শনিবারে ছবি টবি দিত মাসে একটা বিটিভিতে, এই তখন মানে ওই টিভি আমার স্যার বলছে যে ওনাদের অফিসে নিয়ে যাওয়ার জন্য, আর ওই অফিসে নিয়ে যাওয়ার সময় টিভিটা আমার গা থেকে বইরা ভাঙিয়ে গেছে। সাধারণত ওই জায়গা থেকে একটা লোক পালাইয়া গেলে চারটা গাছে চারটা হ্যান্ডকাপ লাগাই না আছে, হ্যান্ডকাপ দুইটা পায়ের হ্যান্ডকাপ দুইটা হাতের হ্যান্ডকাপ, চারটা হ্যান্ডকাপ শিকলের লগে টানাই না আছে। সাধারণত যদি কোনো লোক পালাইয়া যায় তখন যদি এরা টের পায় তখন পাগলা গন্টি দেয়, পাগলা গন্টি দিলে লোকজন খুঁজতে বাইর হয়। দৈরা আনার পরে এখানে মাইদের অত্যাচার করে, পলাই লিখির লিগা পায়ের তলায় পুকির গা দিতে বাইরা। মানে ওই যখন চিন্তা করলাম যে একটা লোক পালাইয়া গেলে কি মারাটা মারে, আমারে তো কবর বাসি না করা পর্যন্ত ছাড়বো না, টিভি ভাঙছি না জানি কত টাকার ক্ষতি করছি, তখন এই মায়ের ডর ওখান থেকে পলাইছি, ওইখান থেকে পলাইছি, পলাইয়া আইছি ঢাকা। ঢাকা হওয়ার পরে আবার মাথায় ওই গোরপাক মারতাছে, যদি এখন রাস্তাঘাটে আবার ঘুরি, আমার তো গার্জিয়ান নাই, আত্মীয় স্বজনের বাড়ি নাই, রাস্তাঘাটেই থাকতে হইব, হয়তো চুরি করে খাইতে হইব, নইলে একটা কিছু করে খাইতে হইব। তো ওই জায়গা থাকতেই আবার ওই অনেক ছেলে মানে হাজার হাজার ছেলে ওই জায়গায় থাকে, অগরমুখে শুনছি যে চট্টগ্রাম ভালো, ওই জায়গায় কোনো দরপাক নাই, তখন এই চট্টগ্রাম গিয়ে আসিলাম আরও 10 বছর। ওইখান থেকে আবার ঘুরা ফিরা তেজগাঁও আইসি, এইখানে আসছি, আসার পরে আপনার এই বিয়াবাড়ি কাজ করি, বড়লোকের যে বড় বড় ক্লাবে যে ফাংশনগুলো হয় ওইসব জায়গায় কাজ করি, খানসামার কাজ করি, বকশিস টকশিস দেয়, খাওয়ন দেয়, বেতন দেয়, কাজ করি। ওগুলো করতে করতে মানে এই করে কেমনে কেমনে জানি এখানেই আরদের ভিতরেই এখানে জুবরিতিলা থাকতাম, জুবরিতিলা থাকতাম, ওখানে আরদের লোকজন বিয়ে সাথে করাই দিছে, আমার বড় ওয়াইফ মারা গেছে, ওই ঘরে চার ছেলে, চার ছেলে এখন আল্লাহ দিলে বড়ই চেরোজনে বিয়ে সাজি করছে, বিয়ে সাজি করে হারা যার যার মতো হারা চলতেছে, আর আমি তো এইগুলো নিয়ে ফেরা আছে। টাকা পয়সা খরচ করে তো লেখাপড়া করাইছি ঠিক আছে, কিন্তু এখন দেখা গেছে ছেলেরা বড় হয়েছে, এদের সংসার হয়েছে, এরা যার যার মতো এরা চলে গেছে, আমারে দেখে না কিবা ছেলের মারাও দেখে না, ছেলের মা মারা গেছে চোখের সামনে, অগরি চোখের সামনে দুইটা দুইটা মারা গেছে, কোনো সময় পারলে দিছে না পারলে মার উপরে অত্যাচার করছে টাকা পয়সা দেয় না ওরা চলার জন্য। তো আমি ঢাকা থেকে দেখা কামাই করে যা পাঠাইতাম এই সংসার করতাম,
বেশ কিছুদিন আগে দুই তিন বছর হয়েছে আর কি, ছেলে ছেলের মা মারা গেছে হাড়ে, ইয়াতে পানি এসে লিভারে পানি এসে মারা গেছে। এখন তো মন তিত হয়ে গেছে, ব্যবসা করে আমি আগে সুন্দর চলতে পারছি, এখন দ্রব্যমূল্য দাম বাড়াতে এখন মানে তিত হয়ে গেছে। এখন কইছে এই গাড়ি এটা ভাঙিয়া ভ্যান গাড়ি বানামু, ভ্যান চালাম, এই ব্যবসা করুন না। আমার পাশে আরও কিছু ব্যবসায়ী বেরিয়ে গেছে গা, মালও কিনে কালেকশনও করতে পারি না, যার কারণে এখন আর এই ব্যবসা চলবো না। আমি এখন অন্য কোনো কাজ করবো আর কি। আজকে এই পর্যন্ত বেচছি 1200 টাকা, এখন 1200 টাকা বেচা কিনি কইরা বউ পালুম না, ঘর ভাড়া দিন, ঘর ভাড়া 8000 টাকা সঞ্চয়। এখন দেখা গেছে আপনার আমি আজকে দোকানদারি করে 1000 টাকা রাখলাম, কালকে একটা বিপদ এলো, শেষ। এই পজিশনই চলতেছে, আমি কোনো আর আয় পেয়ে নেই, আয় হইব কেন? যে চাউলের বস্তা খাইছি 3500, এখন ওই লোক 3700-3800 মিনিকে। তারপরে তো মাছ তরি তরকারির নাম তো লওয়াই যাইব না, মাছের নাম আর ওই লোক গরুর গোস্তের নাম এগুলো লওয়া যাইব আমাদের মতো না, এই পজিশনই চলতেছে। তবুও আব্দুল ছালাম এখনো ছুটছেন, জীবিকার তাগিদে যুদ্ধ করছেন ঢাকার কামরান বাজারে। এখনো প্রত্যাশা একটি নতুন সূর্যের, যে সূর্যের আলোয় বদলাবেন তার অভাবের জীবন। সারা জেরিন, ঢাকা প্রকাশ।